জনগণের টাকা মেরে এতদিন গেছো খেলে, জনগণের টাকা মেরে এতদিন গেছো খেলে, ইডি এবার ধরেছে বাবা, এবার কি যাবে জেলে? সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ফ্যাকচুয়াল অ্যান্ড অ্যানালিটিক্যাল ভিডিও। আজকালকার দিনে বা বিগত কয়েকদিনে রাস্তাঘাটে বেরোলেই প্রত্যেকটা মানুষের মুখে মুখে যে শব্দটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ইডি। আজকের ভিডিওতে আমি এই ইডি নিয়েই কথা বলবো। কি এই ইডি, এটা কেন, কিভাবে এবং কোথায় তাদের কাজ করে এবং কার আন্ডারে তারা কাজ করে, এই সমস্ত কিছু কিন্তু আজকে ভিডিওতে আমি ডিটেলসে বলবো। তো চলো শুরু করা যাক। ইডি, যার পুরো নাম হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এটি কিন্তু একটি কেন্দ্রীয় সংস্থা। এবং এই সংস্থার কাজটা কি, মূলত ভারতবর্ষে যে সমস্ত অর্থনৈতিক অপরাধগুলো হয় সেই সমস্ত অর্থনৈতিক অপরাধের তদন্ত ভার কিন্তু এই ইডির ওপরে দেওয়া আছে। এখন এই ইডি এর গঠনের ইতিহাস যদি বলতে যাই, তাহলে অর্থনৈতিক অপরাধ ছাড়াও কিন্তু ইডি মূলত যে কারণে গঠিত হয়েছিল সেটা হচ্ছে বৈদেশিক মুদ্রা সম্পর্কিত যে আইন, সেই আইনগুলি কার্যকরী করতে বা সেই আইনে যারা ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বা তদন্ত করার জন্য কিন্তু ইডি নামক যে সংস্থাটা তাকে কিন্তু গঠন করা হয়েছিল। 1956 সালে পয়লা মে যখন এই সংস্থাটি গঠিত হয় তখন এর নাম ছিল কিন্তু এনফোর্সমেন্ট ইউনিট, এবং ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সের আন্ডারে কিন্তু এই এনফোর্সমেন্ট ইউনিটকে রাখা হয়েছিল, কারণ এটি কিন্তু একটি কেন্দ্রীয় সংস্থা এবং এর হেডকোয়ার্টার ছিল হচ্ছে আমাদের দিল্লিতে। এছাড়াও আরও দুটি লোকাল হেডকোয়ার্টার বা রিজিওনাল জায়গা বা রিজিওনাল অফিস ছিল হচ্ছে বোম্বে একটা এবং আরেকটা হচ্ছে কলকাতায়। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ সম্পর্কিত যে আইন, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট অফ 1947, এর আওতায় কিন্তু ইডিকে যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছিল তদন্ত প্রক্রিয়া চালানোর জন্য। যারা এই বৈদেশিক মুদ্রা সম্পর্কিত আইন লঙ্ঘন করবেন বা ভাঙবেন তাদের বিরুদ্ধে কিন্তু ইডি যথাযথ ব্যবস্থা নিতে পারে। 1957 সালে এই এনফোর্সমেন্ট ইউনিটের নাম পাল্টে রাখা হয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্ট, এটাকেই সংক্ষেপে আমরা বলি হচ্ছে ইডি। 1960 সালে মাদ্রাসে ইডি এর আরেকটা ব্রাঞ্চ খোলা হয় এবং এই সময় এই ইডিকে কিন্তু ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স থেকে সরিয়ে আমাদের যে অর্থমন্ত্রক আছে, অর্থমন্ত্রকের অধীনে যে রাজস্ব দপ্তর আছে বা ডিপার্টমেন্ট অফ রেভিনিউ এর আন্ডারে কিন্তু নিয়ে আসা। এখন কিন্তু বর্তমানে ইডি অর্থমন্ত্রকের অধীনে যে রাজস্ব দপ্তর বা ডিপার্টমেন্ট অফ রেভিনিউ এর আন্ডারেই কিন্তু কাজ করে। ইডি এর হেড অফিস নিউ দিল্লিতে বা দিল্লিতে হলেও কিন্তু বিভিন্ন জায়গায় এদের বিভিন্ন অফিস আছে এবং ইডি সারা ভারতে পুরো জোনটাকে মোটামুটি কয়েকটা মেন জোনে ভাগ করেছে এবং তার অধীনে কিছু কিছু সাব জোন রয়েছে। যেমন আমাদের ইস্টার্ন জোনের অধীনে আমাদের কলকাতা যেমন একটি সাব জোন, সেরকম ভুবনেশ্বরও কিন্তু একটি সাব জোন। এরকম বিভিন্ন যেমন ওয়েস্টার্ন কি জোন আছে সেখানে কিছু সাব জোন আছে, নর্দার্ন জোন আছে সেখানে কিছু সাব জোন আছে, সাউদার্ন জোন আছে সেখানে কিছু সাব জোন। এই ছিল হচ্ছে ইডির সংক্ষিপ্ত ইতিহাস। এরপরে আসি ইডি কোন কোন আইনের আওতায় কাজ করে বা কোন কোন আইনে ইডিকে কী কী ক্ষমতা দেওয়া হয়েছে। সবচেয়ে প্রধান বা সবচেয়ে মেইন যে আইনটা যেটার জন্য কিন্তু ইডি গঠন করা হয়েছিল সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট অফ 1947, যেটাকে কিন্তু পরে চেঞ্জ করে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট অফ 1973 করা। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট বা ফেরাতে বলা হয়েছে বৈদেশিক মুদ্রা সম্পর্কিত যে সমস্ত অপরাধ বা কোনো ক্রাইম যারা করেন তাদের ব্যাপারে কিন্তু ইনভেস্টিগেশন এবং তাদেরকে পেনাল্টি বা শাস্তিদান করবে কিন্তু ইডি। পরবর্তীকালে এই ফেরা যে অ্যাক্টটি ছিল তাকে কিন্তু চেঞ্জ করে 1999 সালে নাম রাখা হয় ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা। এখানেও কিন্তু বৈদেশিক মুদ্রা সম্পর্কিত আর্থিক তছরূপ বা এই সমস্ত যে কোনো ক্রাইম বা অপরাধে কিন্তু ইডি তদন্ত করতে পারবে। এরপরে বিশ্বজুড়ে শুরু হয় অর্থনৈতিক তছরূপের বিভিন্ন অভিযোগ। ঠিক সেই সময়ে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য কিন্তু ভারতবর্ষে একটি আইন লাগু করা হয়। সেই আইনের নাম দেওয়া হচ্ছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা PMLA অফ 2002। এই আইনের আওতায় কিন্তু আর্থিক তছরূপের বিরুদ্ধে ইডিকে তদন্তভারের যে ক্ষমতা সেটা কিন্তু দেওয়া হয়। কোনো বড় আকারে যখন আর্থিক তছরূপ বা আর্থিক কোনো অপরাধ ঘটে সেক্ষেত্রে কিন্তু ইডি এই আইনের আওতায় এসে তদন্ত করতে পারে। এছাড়াও 2018 সালে ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্টের আওতায় কিন্তু ইডিকে বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়। এখন কি এই ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্ট? খুব সহজভাবে বললে আমাদের দেশ থেকে যারা টাকা মেরে বাইরের দেশে পালিয়ে যায় বা আমাদের কোর্টে জুরিডিকশনের বাইরে যারা চলে যায় এখান থেকে কোনো আর্থিক তছরূপ বা আর্থিক অপরাধ করে, ক্ষেত্রেও কিন্তু ইডি সেই তদন্তভার গ্রহণ করতে পারে এবং তাদেরকে ধরে আনতে পারে। এছাড়াও আরও একটি অ্যাক্টে বা আরও একটি আইনের অধীনে কিন্তু ইডিকে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, সেটাকে আমি যদি শর্টে বলি সেটা দ্বারা হচ্ছে কফি পোষা, কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটিস। মানে আমাদের দেশের বাইরে বিভিন্ন যে স্মাগলিং অ্যাক্টিভিটিস বা বৈদেশিক মুদ্রা সম্পর্কিত যে সমস্ত স্মাগলিং চলে সেগুলো কিন্তু প্রিভেন্ট করা বা সেগুলো প্রিভেনশনের দায়িত্ব কিন্তু ইডিকে দেওয়া হয়েছে। সেক্ষেত্রেও কিন্তু ইডি কোনো রকম আর্থিক তছরূপের কোনো খবর পেলে ইডি কিন্তু তদন্তভার গ্রহণ করতে পারে। তো সহজভাবে এই ছিল হচ্ছে সেই সমস্ত আইন যেগুলোর অধীনে কিন্তু ইডি কোনো তদন্ত শুরু করতে পারে বা কোনো তদন্ত প্রক্রিয়া চালাতে পারে বা কাউকে ধরেও আনতে পারে, এবং সেক্ষেত্রে ইডিকে এটাও ক্ষমতা দেওয়া হয়েছে ইডি চাইলে কিন্তু তাদেরকে অ্যারেস্ট করতে পারে বা নিজের হেফাজতে রাখতে পারে। এছাড়াও তদন্ত চলার সময় কিন্তু ইডিকে এই ক্ষমতা দেওয়া আছে যে তারা একটি স্পেশাল কোর্ট গঠন করতে পারে এবং সেই কোর্টে কিন্তু তাদের যে মামলা চলছে বা তাদের যে তদন্ত চলছে তার শুনানি হয়।
আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন নেতাকে কিন্তু ইডির হেফাজতে বা ইডি যখন তাদেরকে ডেকে পাঠিয়েছে তাদের কাছে কিন্তু পৌঁছাতে হয়েছে। এখন আমরা বিভিন্ন নেতার নাম কিন্তু আমরা অনেকেই শুনে থাকি, কিন্তু রিসেন্টলি বেশ কিছু কিছু বড় নেতাকে কিন্তু ইডি ডেকে পাঠিয়েছে বা তাদেরকে অ্যারেস্টও করেছে। তার কিছু কিছু নাম যদি আমি বলতে চাই, সবচেয়ে প্রথমেই যে আমাদের নামটা বলতে হয় সেটা হচ্ছে আমাদের কংগ্রেসের সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। ন্যাশনাল হেরাল্ড মামলায় কিন্তু তাদেরকে ইডি ডেকে পাঠিয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে তাদের বিরুদ্ধে। এছাড়াও যদি আরও আমি বলতে চাই, পাঞ্জাবের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি তাকেও কিন্তু ইডি ডেকে পাঠিয়েছে বেশ কিছু মামলায়। কংগ্রেসের একজন বড় নেতা ছিলেন হচ্ছে পি চিদম্বরম, তার ছেলে কার্তি চিদম্বরমকেও কিন্তু ইডি ডেকে পাঠিয়েছে বেশ কিছু মামলায়। কী সেই মামলা, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো এয়ারসেল যে মামলা আছে সেটা, এছাড়াও সেকুইয়া ক্যাপিটাল এবং INX মিডিয়া, এই সমস্ত মামলায় কিন্তু কার্তি চিদম্বরমের বিরুদ্ধে ইডি তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। আর আমরা যদি ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্টের কথা বলি, যেটা আমরা কিছুক্ষণ আগে তোমাদেরকে বুঝিয়েছি, তার আন্ডারে কিন্তু ইডি নীরব মোদী যিনি আছেন, আমরা সকলেই জানি নীরব মোদী, বিজয় মল্লদের নাম আমরা শুনে থাকি, সেই নীরব মোদীকেও কিন্তু ইডি তার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। কোন অ্যাক্টের আওতায়? ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্টের আওতায়। এছাড়াও আমরা বিভিন্ন সময় দেখেছি TMC এর অভিষেক ব্যানার্জি বা শিবসেনা সঞ্জয় রাউত বা NCP লিডার নবাব মালিককেও কিন্তু ইডি বিভিন্ন সময় ডেকে পাঠিয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। এবং সেই তদন্তের রেজাল্ট কবে আসে সেটাই কিন্তু দেখার বিষয়। এখান থেকে আমরা বুঝতে পারছি ইডির কাছে কিন্তু ছোট বড় কোনো নেতা আলাদা করে কোনো প্রেফারেন্স পায় না, এবং বর্তমান পরিস্থিতিতে কী হচ্ছে সেটা তোমরা সকলেই দেখতে পাচ্ছ। এই পুরো ব্যাপারে আপনাদের কী মত সেটা আপনারা নিচে কমেন্ট করে জানান। তো এই ছিল আজকে ভিডিও, ইডির ব্যাপারে সমস্ত কথা তোমাদেরকে ডিটেলসে জানালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কিন্তু লাস্টে আমি কিছু কথা বলতে চাই, এই যে চারদিকে যা হচ্ছে কিন্তু খারাপ লাগে কখন জানে? খারাপ লাগে সেই মানুষগুলোর জন্য যারা যোগ্য হয়েও দিনের পর দিন প্রায় 500 দিনের কাছাকাছি রাস্তায় তাদেরকে আন্দোলন করতে হয়। খারাপ লাগে সেই ছেলেটির জন্য যিনি কিন্তু চাকরি পাবার আশায় তার বাবা মার চিকিৎসাটুকু করাবেন বলে ভেবে রেখেছিলেন কিন্তু সেটা করিয়ে উঠতে পারেনি। খারাপ লাগে সেই প্রেমিক প্রেমিকার জন্য যারা কিন্তু চাকরি পাওয়ার পরে বিয়ের স্বপ্ন দেখেছিল কিন্তু সেই বিয়ে তাদের এখনও হয়ে ওঠে। খারাপ লাগে সেই মেয়েটির জন্য যে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল নিজের যোগ্যতায়। খারাপ লাগে সেই মানুষগুলোর জন্য যারা নিজেদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের যে পাওয়া বা তাদের যে পাওনাটুকু সেটা পাবে। কিন্তু আমরা জনগণ, আমরা কোনোদিন কিন্তু শুধরাব না, আমরা কিন্তু সমস্ত কিছু দেখেও আমরা না দেখার ভান করে থাকবো, বা হয়তো এখন সাময়িকভাবে আমরা কিছুটা বললেও আমরা কিন্তু পরে জিনিসটা নিয়ে কখনোই ভাববো না। কিন্তু এবার ভাবার দিন এসেছে, আমার মনে হয় আপনারা সবাই ভাবুন যে কেন এগুলো হচ্ছে, এগুলো তো হওয়ার কথা ছিল না। আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে তখন যে সমস্ত নেতারা ছিলেন তারা যেভাবে সংবিধানটাকে বানিয়ে গেছিলেন বা তারা যে ভারতের স্বপ্ন দেখেছিলেন সেই ভারতে কি আমরা পৌঁছাতে পেরেছি? স্বাধীনতার 75 বছর পরে কি আমরা তাদের স্বপ্নটা পূরণ করতে পেরেছি? এই জিনিসটা কি তারা চেয়েছিলেন? এটা কি তাদের প্রাপ্য বা কাম্য ছিল? হাজার হাজার জীবনের বিনিময়ে আমাদের স্বাধীনতা এসেছিল, তারপরে কি এই জিনিসগুলো আমাদের প্রাপ্য? আমাদের জনগণকে ভাবতে হবে, জনগণকে বুঝতে হবে, জনগণকে প্রতিবাদ করতে হবে, কারণ ডেমোক্রেসির ভিত্তি কিন্তু আমাদের এই জনগণ। ভালো থাকবেন, ধন্যবাদ।